সবাই, আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে কালী পুজো, সবাইকে কালী পুজোর এবং দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। খুব সুন্দর কাটুক তোমাদের এই কালী পুজো দীপাবলি। তো আসলে আজকে কিন্তু ব্লগটা স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে, জানো তো, কিন্তু ব্লগটা যেভাবে স্টার্টিং করা হয় সেভাবে আর করা হয়নি, অনেক কিছু আমি অলরেডি শ্যুট করে ফেলেছি। তো এখন যেগুলো দেখবে সেগুলো হচ্ছে আগের, মানে আগে তুলে রেখেছি সেগুলোই দেখবে। তো ব্যাপারটা হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে যে আজকে আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, মানে আমার ভদ্রেশ্বরে, আমার একদম ছোট্টবেলার বন্ধু, মানে বন্ধুত্ব বলতে কি ওর সাথেই প্রথম, আমাদের পাশের বাড়িতে ও থাকে, বন্ধু বোন সব কিছু, মানে ছোটোবেলা পুরো একসাথে আমাদের কেটেছে। তো ওর বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে পুজো ছিল, তো সেখানে গিয়েছিলাম। অনেক পুরনো, প্রায় 60-70 বছরের পুরনো পুজো। হ্যাঁ, ওদের জয়েন্ট ফ্যামিলি, তো বুঝতেই পারছি জয়েন্ট ফ্যামিলিতে পুজো মানে বিশাল ব্যাপার, এবং অনেক পুরনো পুজো। খুব আনন্দ হয়েছে, ঠাকুরের ভিডিও করেছি, সব কিছু তোমাদের দেখাবো। তো সেখান থেকে আবার বাড়ি চলে আসলাম, শ্রীরামপুরে চলে আসলাম। ওখানে আবার আমার এবং আমার, মানে আমার মায়ের বোনের সবাই নিমন্ত্রণ ছিল, সবাই আমরা গিয়েছিলাম একসাথে। তারপর মা আর বোন বাড়ি চলে গেলো, আমি শ্রীরামপুরে এখানে চলে আসলাম। তো এখন আবার এখানেও আমাদের একটা পুজো হয়, সেই পুজোটাও আমাদেরই পুজো বলা যায়, সবাই আমরা এখানে একসাথে খুব আনন্দ করে পুজোটা পালন করা হয়। তো সেই পুজোটাও তোমাদের দেখাবো, আর তারপরে তো আছেই আরও অনেক কিছু, দীপাবলি, আজকে বাড়িটা সুন্দর করে সাজাতে হবে, সবাই যেটা করে থাকি। আরেকটা জিনিস আমি সবসময় করি, সেটা হচ্ছে যে দীপাবলিতে না আমি একটু গঙ্গায় প্রদীপ ভাসাই, এটা আমার খুব ভালো লাগে, কেন জানি না, তো প্রতি দীপাবলিতে এই ভাসাই, এবারও ভাসাবো, এবারও তোমাদের নিয়ে যাব। তো আগে দেখে নাও যে সকাল থেকে কী চললো আর কী সুন্দর আমাদের সময়টা কেটেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা দেখে নাও। আমার বন্ধু, সময়ের আগে ওকে দেখেছি দুর্গাপূজাতে আমার বাড়িতে, আজকে ওর বাড়িতে পুজো, বিশাল কর্মকাণ্ড চলছে, সবকিছু তোমাদের দেখাবো, দাঁড়াও। তো কি বলবি বল, ও বলছে আমি কিন্তু কিছু বলতে পারবো না, আমি খুব স্মার্ট এই ব্যাপারে, সেই জন্য আর কিছু বলছি না, যা বলার ও বলে দেবে। তোদের পুজোটা কত বছরের? যাই হোক, তো চলে তোদের দেখাচ্ছি, খুব সুন্দর এখানে বাতাবরণ, সবাই মায়ের ভোগ নিচ্ছে, ওদিকে পুজো হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ বলো, হ্যাঁ ও আমার থেকে একদম, মানে বেশি, ও ব্লগ করার জন্য একদম ওস্তাদ, ও আগের দিনকে দুর্গাপূজার ব্লগে ও ছিল না, তার জন্য খুব কষ্ট পেয়েছে যে সবাই রয়েছে আমি কেন নেই, ওর জন্য পুলুকে নিয়ে একদম স্পেশাল ব্লগ হচ্ছে। বল কি বলবি, বল কি বলবি, বল সবাইকে, কিছু কি বলবি না কেন, সবাইকে দীপাবলি শুভেচ্ছা জানাও, কালী পূজার শুভেচ্ছা জানাও, আপনাদের সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা, কালী পূজার শুভেচ্ছা। সবাই কি করবে, খুব ভালোভাবে, খুব ভালোভাবে পূজোটা করবে, আনন্দ করবে, এই তো সুন্দর বললে। ওখান থেকে সব খাওয়া দাওয়া করে এই জাস্ট এখন স্টেশনে রয়েছি, এখন শ্রীরামপুর যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে ওখানেও আমাদের একটা পুজো আছে, সেই পুজো ওখানে আমাদের সব ফুল টুল দিয়ে আসতে হবে, সব কিছু আছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর ওখানে এইখানে খাওয়া দাওয়া যে করলাম না, ভোগটা
খুব খুব সুন্দর, সব কিছু ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করবো। সব সময় তো সব কিছু হয় না, এরকম হুট করে ক্যামেরা বার করে একটু অসুবিধাই হয়, সবাই হা করে তাকিয়ে থাকে যে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু খুব ভালো লাগলো জানো তো, যে এত বছর ধরে একটা পুজোকে ধরে রাখা মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কারণ আমি নিজে এখন যখন এই দু বছর হলো সবই দুর্গাপুজো করছি, তখন আমি বুঝতে পারি যে একটা পুজোকে এত সুন্দরভাবে ধরে রাখাটা বিশাল ব্যাপার। বন্ধুরা, ওই যে হলুদ আলো জ্বলছে ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। রোজ তোমাদের ভেতর দিয়ে দেখাই, তাই আজকে একটু বাইরে থেকেও দেখালাম। বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে হচ্ছে প্রায় 10:30 বাজতে চললো, কিন্তু একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমি এবার গঙ্গায় প্রদীপ ভাসাতে পারলাম না। কারণ সব দোকান না বন্ধ, স্বাভাবিক দিওয়ালিতে তো বন্ধ থাকবেই। আর আমারই ভুল, সকালবেলা থেকে কিছু আর কি ঠিকঠাক জোগাড় করে রাখিনি গঙ্গায় প্রদীপ ভাসানোর জন্য। তো ওই টোকরি মতো লাগে আর কি, শালপাতার বাটি, তারপর ওর মধ্যে ফুল টুল দিয়ে বসানো সেই মোমবাতিগুলো বা প্রদীপ কিছু লাগে। প্রদীপ বাড়ি থেকে এখন নিয়ে যাওয়াটা মুশকিল, কারণ ওই তেল ঠেল দিয়ে নিয়ে যাওয়াটা মুশকিল। তো আমরা কি প্রতিবার কী করি, ওখান থেকে ওই সামনেই ওখানে দোকান থেকে সব কিনে নিই, নিয়ে ওখানে ভাসাই জানো তো। কিন্তু এবার না সব দোকান বন্ধ, সব দোকান, ওর জন্য আর হলো না। ঠিক আছে, অসুবিধা নেই, দেখবো আমি কালকেও যদি পারি। আমি অ্যাকচুয়ালি পুজোর দিনও ভাসাই বা পরের দিনও ভাসাই, কোনো নিয়মের ব্যাপার নেই। আমার জিনিসটা খুব ভালো লাগে, ওই গঙ্গায় এত সুন্দর লাগে না দেখতে। আমরা সেই বেনারস গিয়েছিলাম যখন, ওখানে তো ভাসায়, তো ওই জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছিলো। তো প্রতিবারই চেষ্টা করি ওই দিওয়ালির দিনটা অন্তত ওইটা করার চেষ্টা করি, তো হলো না। যাই হোক, তার জন্য কিছু ঠাকুরের ভিডিও করে নিয়ে আসলাম, যা রাস্তায় যে যে ঠাকুরগুলো দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে ছোট্ট যে কালী ঠাকুরটা দেখলে, ওই কালী ঠাকুরটা যেন তো এটা বাড়িতে পুজো হয়, আর ওই বাড়ির ওই ভদ্রলোক উনি নিজে বানান। উনি আমাকে বলে তুমি তো দুর্গা ঠাকুর বানিয়ে পুজো করো, তো আমার ঠাকুর দেখে যাও। তো উনি নিজে বানান বানিয়ে পুজো, খুব সুন্দর লাগছিলো দেখতে জানো তো, মিষ্টি লাগছিলো দেখতে ঠাকুরটা। তো এই হচ্ছে কি আমার আজকে সারাটা দিন, খুব হেক্টিক একটা শিডিউলও গেলো কিন্তু খুব আনন্দও হলো। তো আশা করি তোমাদেরও সবার দিওয়ালি কালী পুজো খুব খুব আনন্দে কাটছে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো কার কীরকম এক্সপিরিয়েন্স বা কেমন লাগছে। এবার বাজি যে একদম ফাটছে না তা নয়, ভালোই বাজি কিন্তু ফাটছে। হ্যাঁ, উচিত ছিল না, তবু ফাটাচ্ছে, কী আর করা যাবে।
তো আজকে এই পর্যন্তই, আসছি আবার নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে। এখন তো চলবে পরপর ভাইফোঁটা আছে, জগদ্ধাত্রী পুজো আছে, সব কিছু আছে, সব কিছু তোমাদের নিয়েই চলবো সব কিছু। তো চলি আজকে, আসছি আবার নতুন দিন নিয়ে। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, টাটা। আর হ্যাঁ, যে কারণে আবার আমি ভিডিওটা স্টার্ট করলাম সেটা হচ্ছে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন? চলো টাটা।